নদীর উপর নীল আকাশের ছায়া, তাই তো আকাশের প্রতি নদীর তো মায়া। নদী কখনো ছুটে যায় ধূসর মেঘলোকে, নীল আকাশের প্রাণের মনোলোকে। আকাশের হরেক রং ক্ষণে ক্ষণে রং বদলায়, কখনো আকাশ ফিরে আসে নিজের রূপে, কখনো আকাশ ছায়া ফেলে নদীর বুকে। আকাশ নিজেকে দেখে নদীর চোখে, আকাশের বুকে কখনো সাদা কখনো কালো ঢেকে যায়, আবার কখনো দুঃখের ঝড় ওঠে, কখনো আবার রোদেলা সূর্য হাঁটে। পড়ছিলাম রুবিনা মজুমদারের স্মৃতি ঘেরা আকাশ থেকে একটি কবিতার কিছু অংশ। জি, এটি আমাদের বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, যার অনেক রকম রূপের বৈশিষ্ট্য বিদ্যমান। তার ভিতরে এই নদী অনবদ্য একটি অবদান। সৃষ্টির রহস্য থেকেই পৃথিবীর সব দেশেই নদী আছে। এর মধ্যে বাংলাদেশের নদীগুলো আসলেই খুবই প্রাণবন্ত ও প্রাণ সঞ্চাল। এই নদীকেন্দ্রিক একটি আলাদা জীবন রয়েছে, এই নদীকেন্দ্রিক আলাদা একটি সভ্যতা রয়েছে। এই নদীতে জীবন জীবিকা, মানুষের বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকার চেষ্টা, এই নদী নিয়েই অনেকের স্বপ্ন ভালোবাসা ঘিরে থাকে সবসময়। আমাদের দেশের এই নদীগুলো আসলেই খুব অপরূপ। তিনটা সময়ে তিন রকম এই নদীর রূপ দেখতে পাওয়া যায়। কালবৈশাখীতে ভয়ঙ্কর, শীতে খুব ঠান্ডা শীতল কুয়াশায় পরিপূর্ণ, আবার গ্রীষ্মের সময় অন্য একটি রূপ ধারণ করে। ক্ষণে ক্ষণে এই নদীর নানান রকম রূপে আসলে আমরা মুগ্ধ হই। পথ চলতে থাকে নানান নৌযান, দূরে দূরে দেখা যায় নানান রকম জীববৈচিত্র্য, পাখিরা ডানা মেলে চলে, ইলিশের মৌসুমে কৃষকের আনন্দে মৌ মৌ করে চারিপাশ। সব মিলিয়ে আমাদের এই নদী আসলেই খুব ভালোবাসার একটি জায়গা। এই নদী দেখতে চাওয়াটা খুব বেশি অন্যায় হবে না আমাদের জন্য, খুব বেশি কষ্টেরও বিষয় না। যখন তখন সদরঘাট থেকে যে কোনো দূরত্বের যে কোনো একটি লঞ্চে চড়ে বসলেই আপনি অল্প কিছুক্ষণের ভিতরেই আপনি নারায়ণগঞ্জ পার হয়ে গেলেই পদ্মা মেঘনার দেখা পাবেন। ছুটতে থাকবেন দূর দূরান্তের দিকে, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, এভাবেই দেখতে থাকবেন। আকাশের মেঘ, সূর্য মেঘের খেলা, দুপাশে সবুজ, নানান রকম বৈচিত্র্যময় পরিবেশ, ক্ষণে ক্ষণে আলো আলো আধারের খেলা, এভাবেই আসলে মনোমুগ্ধকর অনেকটা সময় পার করতে পারবেন। নদীর ঝিরঝির বাতাসে হয়তো প্রাণ দোলা দেবে। এটাই নদী, এটাই এক ধরনের আনন্দ। নদীকেন্দ্রিক মানুষের অনেক জীবিকার চেষ্টা, নানান রকম হকারের আনাগোনা আছে এই নদীতেও। যখন চলন্ত লঞ্চ চলতে থাকে চারিপাশ থেকে, নানান রকম হকারের এভাবেই উঠে তাদের জীবিকা নির্বাহ চেষ্টা করে এইখানকার লোকজনের ভেতর। এভাবেই চলতে থাকে ব্যবসা বাণিজ্যের প্রয়াস, এভাবেই চলে নদীর জীবন জীবিকা। এভাবেই খেটে খাওয়া মানুষ এই নদীর দিকে তাকিয়ে থাকে কিছু রুটি রুজির আশায়। নানান নৌযান নদীর বুক চিরে চলতে থাকে, নানান যাত্রীদের একুল থেকে ওকুলে পৌঁছে দেয়। অনেক রকম ছোট ছোট ডিঙি নৌকা দেখতে পাওয়া যায়, যাতে থাকে আমাদের দেশের মাঝি মাল্লারা। তারা মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করে এবং আমাদের খাদ্যের যোগান দেয়। এই নদী না থাকলে হয়তো মাছেরাও থাকতো না। এই নদী হোক আশীর্বাদ, নদী হোক আমাদের পরবর্তী পথ চলার অনুপ্রেরণা। এই বাংলাকে পেয়েছি, নদীকে পেয়েছি। ধন্যবাদ, দেখা হবে আবার অন্য কোথাও।